গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম যে কুয়াশাতে চারিদিকে একদম ঢেকে গেছে, আর আমি ঘরে না থেকে সোজা চলে আসলাম ছাদে। তো ছাদে এসে দেখছি চারিদিকটা পুরো অন্ধকার অন্ধকার। আমার এত ভালো লাগছিল, ভীষণ মজা হচ্ছিল। তো আমার কুয়াশা বললে তো খুব ভালো লাগে। আর আমাদের বাড়ির কাছে একদম গঙ্গার ঘাট, তো গঙ্গার ঘাটটাও একদম দেখা যাচ্ছে না, পুরো আবঝা আবঝা দেখা যাচ্ছে। তো ছাদে আমি বেশ কিছুক্ষণ ঘুরছি, এদিক ওদিক করে ঘুরে ঘুরে তারপরে আমি আবার ঘরে চলে আসলাম। এসে বিছানা টিছানা সব কিছু গুছিয়ে ঘর টর মুছে একদম চকচকে ঝকঝকে করে রেখেছি, আর জল গরম বসিয়েছি, চান করব, চান করে সোজা পুজো করতে যাব। আর এদিকে একটা কাকু এসছে, আমরা যে নারকল কুটি না, ওই নারকল কোটাতে একদম ধার চলে গেছে, তার জন্য কাকুটা এসছে, একটুখানি ধার দিয়ে নিলাম। আর আমি সোজা চলে গেলাম ছাদে। তো ছাদে গিয়ে আমি একটুখানি পাখিকে খাবার দেব, আর বিস্কুট রোজই দিই পাখিকে। আর পাখিগুলো তো জানে আমি রোজ খাবার দিই, ওরা আমাকে চিনে গেছে, তো আমি গেলেই ওরা ঠিক চলে আসে। এই যে পাখিকে জল দিয়েছি, এটাই করে এটাই করে জল দিলে না রোজ ওরা এসে খেয়ে যায়। আর এখানে বিস্কিটটা দিয়ে দিই, বিস্কিটটা দিলে ওরা সব খেয়ে যায়। তারপরে পাখির দানাও এনেছি, পাখিরা যেই দানা খায় না, ওই দানা আমরা গিয়ে এনেছিলাম। দেখো কেমন ডাকছে খাওয়ার জন্য, তোমাদেরকে কত কাক, এমনি পাখি আসে, শালিক পাখি আসে, আরো নানা রকমের পাখি আসে সব খাওয়ার জন্য। আমার গোপাল সোনা ঘুমাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, মুসাইটা খুললে ভালোভাবে দেখতে পাবে। যা, মুসাইটা তো খুলেই গেল, ওর খেলার খরগোশটা পড়ে যাচ্ছে। তো গোপালকে সকাল সকাল ঘুম থেকে তুললাম, তুলে একটুখানি বসালাম, অন্য সময় বিছানাতেই আমি একটুখানি জল খাইয়ে দিই, তো আজকে আমি ওকে সিংহাসনে বসালাম। বসে একটুখানি জলের মধ্যে তুলসী পাতা দিয়ে আগে জলটা খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে তারপরে আবার একটুখানি ওকে খাবার খেতে দিয়ে দিলাম। তো সঙ্গে সঙ্গে আমি ওকে চান করাই না, বেশ কিছুক্ষণ আমি ওকে রেখে দিই, মানে বসে এভাবে ও খায়, তারপরে আমি ওকে স্নান করিয়ে দিই। পেঁয়াজ পাতাগুলোকে দেখো, রোজ খেয়ে খেয়ে কতগুলো পেঁয়াজ বসিয়েছিলাম, সব রোজ হনুমান আসে সব খেয়ে নিয়ে চলে গেছে। দেখো অনেকগুলো পেঁয়াজ বসানো ছিল, সব তুলে খেয়ে গেছে, আর ছড়িয়েও গেছে, দেখো এই পড়ে আছে। আর তোমাদের দেখাচ্ছি, একটাও পাতা নেই, দেখো কচি কচি সবে পাতা বেরিয়েছে। গোলাপ গাছে দেখো, পুরো একদম সেই ন্যাড়া করে দিয়েছে গোলাপ গাছ, কুড়িটাও খেয়ে গেছে। দেখো এখানে কুড়ি ছিল, এ গাছটাকেও খেয়ে গেছে, দেখো খিদের জ্বালা এই করেছে। এর একটাও পাতা রাখেনি, সবে পাতা গজিয়েছে, পাতা কুড়ি ফুল যা ছিল সব খেয়ে নিয়েছে। তারপরে এই গোলাপ গাছ দুটো তো করেছে, এই মানে শীতের সময় যে ফুলটা হয় গোলাপ, সেই ফুল আর আমার গাছে হয় না। এখানে বড় বড় দুটো আরও ছিল পেঁয়াজ, সেগুলোকে পেঁয়াজটাকেও খেয়ে নিয়েছে, পাতাগুলো সব খেয়ে নিয়েছে। আর এটা দেখো কি অবস্থা, একদম মুড়ো করে দিয়েছে। নিম পাতা দেখো, নিম পাতাও নেই, নিম পাতাও খেয়ে নিয়েছে। তো দেখতেই পেলে গাছগুলোকে কি করেছে, সব মানে পাতা ফুল সব খেয়ে নিয়েছে। আমি এবার ঠাকুর ঘরের সামনেটা ঝাড় দিয়ে নেব, তো পুরোটা না, পুরো ছাদটা ঝাড় দেওয়ার রোজ সময় হয় না, তার জন্য আমি সামনেটাই রোজ একটু করে ঝাড় দিয়ে দিয়ে দু তিন দিন ছাড়া ছাড়া পুরোটা ঝাড় দিই। আমি গোপাল সোনাকে স্নান করিয়ে দিলাম, স্নান টান করিয়ে ভালো করে সাজুগুজু করিয়ে দিলাম, আর একটা টুপি আর সোয়েটার ম্যাচিং করে পরিয়ে দিলাম। আর এই সোয়েটার টুপিটা পরলে না ওকে দেখতে ভীষণ ভালো লাগে, তো এটা আমি রাসমেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম। তোমাদের সবাইকে জানাচ্ছিলাম, তো আমি আমার গোপালকে চান করিয়ে দিয়েছি, এবার আমি পুজোটা করে নেব। গোপালকে তো চান করানো হয়ে গেছে দেখতে পেলে, আর তারপরে পুজোটা এবার করে নিলে আমার অনেক কাজ এগিয়ে যাবে। তো সকাল সকাল তাই জন্য আমি পুজোটা করে নিয়ে চেষ্টা করি।
আবার দুপুরবেলা আবার আমি আর মা বেরিয়ে পড়লাম মঠের দিকে। তো মঠে আজকে আমাদের নিমন্ত্রণ ছিল মা আর আমার আর ঠাকুমার, তো তিনজনে মিলে ঠাকুমা আগে চলে গেছে, আমি আর মা তারপরে যাচ্ছি। তো আজকে মঠে গীতাদান হবে আর বিভিন্ন মঠ থেকে মাতাজিরা এসছে আর খুব জমজমাট হবে আজকে। তো নাম গান হচ্ছে, আমরা যখন এসেছি আগে থেকেই শুরু হয়ে গেছে নাম গান। আর আজকে তো অন্নভোগ দেবে রাধা মাধবকে, তো খুব ভালো লাগছে আজকে এসে। আশ্রমের মানে প্রবীণ যিনি আমাদের ভক্ত অনেক দিনের আমাদের সকলের প্রিয় মনোজ প্রভু আসছেন, ওনারও হাতে আমাদের হ্যাঁ প্রভুর খুব প্রিয় বিমল প্রভু অত্যন্ত প্রিয় মানুষ বন্ধুরা। এই মাত্র আমাদের খাওয়া দাওয়া মিটলো আর এবার আমরা বাড়ি চলে যাব, একটুখানি থাকবো থেকে তারপর বাড়ি চলে যাব। আর ভোগটা না সত্যি দারুণ ছিল, ঠাকুরের ভোগ নিরামিষ এত সুন্দর খেতে, এত টেস্টি খেতে, সত্যি সব খাবারকে মনে হার মানায়। সুন্দর গোলাপটা ফুটেছে দেখো, দেখেছি আমি, শর্ট ভিডিও করবে না? হ্যাঁ কবে এই যে আমি জিজ্ঞাসা করলাম বরকে যে ভিডিও করবে না, ও বললো যে খাবার ভিডিও করব, খাসির মাংস ভাত। তো এই পর্যন্তই, বলবে যে ভিডিও করব তারপরে আর কোনো খবরই থাকবে। তো মঠ থেকে এসে এত ঠান্ডা লাগছিল, তো যার জন্য একটুখানি ছাদে গিয়ে বরকে নিয়ে গিয়ে বসলাম, যে চলো একটুখানি একা একা না বসে থাকতে ভালো লাগে না, একটুখানি গল্প করার কেউ না থাকলে ভালো লাগে না, ফোন ঘাটতে সবসময় ভালো লাগে না। তো একটুখানি গল্প টল্প করলাম ছাদে, আবার এসে একটুখানি ঘরে শুয়েছিলাম, একটু রেস্ট করলাম। তো আজকে দুপুরবেলা না ঘুম আসেনি, কিছুতেই ঘুম আসছিল না, তাই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি একটু উঠে পড়ি বিকাল বিকাল। আর গাছগুলো কিনে নিয়ে এসেছিলাম, অনেক দিন ছিল গাছগুলো, তো আজকে ভাবলাম যে বসিয়ে নিই। এই ভিডিওটা শীতেই করা, বেশ কিছু দিন আগে করা, তো আমি সময় পাচ্ছিলাম না জানো তো এডিট করা, তো আজকে ভাবলাম যে এডিট করে ভিডিওগুলো না দিলে না হবে না, পড়েই থাকবে, আজ করব কাল করব করে না হবেই না জানো। ওদিকে আমার গাছ বসানো হয়ে গেছে, তোমরা তোমাদেরকে একবার দেখিয়ে দিই গাছগুলো, অনেক দিন দুদিন ধরে পড়েছিল, ভাবছিলাম যে বসিয়ে নেবো, তো আজকে ফাইনালি আমি বসিয়ে নিলাম গাছগুলো। তো চলো তোমাকে একবার দেখিয়ে দিই, গাছে এবার জল দেবো। তো গাছগুলো দেখো রোদে অনেকটা শুকিয়ে গেছে, জল দিলে আবার ঠিকঠাক হয়ে যাবে গাছগুলো। এবার দেখো আমার এইগুলো এখন পরিষ্কার করতে হবে, সব গুছিয়ে ঝাড় দিতে হবে এগুলো। তো চলো আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। অনেকদিন খাবার দেওয়া হয়নি, তো গাছে খাবারের জন্য আমি এখানে কলার খোসা দিয়ে দিয়েছি, আর তিন চার মুঠোর মতো আমি এখানে সর্ষের খোল দিয়ে দিয়েছি, তারপর বেশ কিছুটা জল দিলাম। জল দেওয়ার পরে তারপরে আমি একে একে সব সারগুলো দিয়ে দিয়েছি, এখানে আছে সুফলা দিয়েছি, তারপরে ম্যাগনেসিয়াম সালফেট দিয়েছি, আর ইউরিয়া দিয়েছি, তো আর একটা এটার নামটা না আমি ভুলে গেছি, মনে নেই। তো এগুলো দিয়ে আমি দুদিন রেখে তারপরে আমি দেবো। আর এখানে জামাকাপড় তুলে নিয়েছি, আর এটা হবে ঝাড় ঝাড় দিয়ে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর বীজটা গুলে রেখেছি, এটা গাছে দিয়ে দেবো, আজকে নিয়ে তিন দিন দিচ্ছি, এটা দিয়ে দেবো। সন্ধ্যে সন্ধ্যে করে বীজটা দিলে না পোকা মাকড় একদম পালিয়ে যায়, তাই জন্য এই সন্ধ্যে হবো হবো এই সময় করেই আমি বীজটা দিই গাছে। ওই দেখো হনুমান চলে এসছে, সেই দেখো সব ফুলের কুড়িগুলো সব খেয়ে নিচ্ছে, আমার ছাদেও না চলে আসে, আমি খালি দেখছি, আমার খুব ভয় করে কাকিমাদের ছাদে। ফল তো কিছু নেই, ফুলগুলোকে ওই জন্য খাচ্ছে, কি করবে। কালের কাজ না মিটতে মিটতেই আবার সন্ধ্যাবেলার কাজ শুরু হয়ে গেছে, রান্নাবান্নার কাজ শুরু হয়ে গেছে সন্ধ্যাবেলা। তো আজকে কড়াইশুঁটির কচুরি হবে, বাবা বললো যে কড়াইশুঁটির কচুরি করবে,
তো ঠান্ডার সময় কড়াইশুঁটির কচুরি না হলে না মানে ঠিকঠাক কেন খাওয়া যাবে না, মনে হয় যেন কি খেলাম না কি খেলাম না এরকম একটা মনে হয়। আমাদের ঠান্ডার সময় প্রায় অনেকবার হয়, 5-6 বার তো হবেই কড়াইশুঁটির কচুরি। তো সবাই আমাদের বাড়িতে খেতে ভীষণ ভালোবাসে কড়াইশুঁটির কচুরি। তো মা এদিকে ভাজা মশলাগুলো গুঁড়ো করে নিচ্ছে, গুঁড়ো করে নিয়ে ময়দা মেখে নিয়েছে। ময়দাতে একটুখানি কালো জিরে দিয়েছে, কালো জিরে দিলে না খেতে ভীষণ ভালো হয়। আর কড়াতে একটুখানি তেল দিয়ে দিল, দিয়ে কড়াইশুঁটি পেস্টটা দিয়ে দিল, দিয়ে একটুখানি নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে একটুখানি নাড়াচাড়া করে তারপরে ভাজা মশলাটা দিয়ে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো হতে নামিয়ে নিয়েছি। আর এদিকে ময়দাটা আমি লেচি করে নিয়েছি ছোটো ছোটো করে, তারপরে পুর দিয়ে বেলে নিচ্ছি। আর মা এদিকে ভাজছে একটা একটা করে। আমার ভাজতে লুচি ভাজতে আমার খুব ভালো লাগে বেলার থেকে। তো তারপরে আমি বেশ কিছুক্ষণ একটু ভাজছিলাম, মা অর্ধেকটা ভেজেছে আর আমি অর্ধেকটা ভেজেছি। আর বরকে এদিকে বললাম যে একটুখানি ভিডিও করে দাও না, ওকে ভিডিও করে দিতে দেওয়ার কথা বললি তোর গায়েতে মানে 100 ডিগ্রি জ্বর। তো তোমরা যদি কেউ কখনো আমাদের বাড়িতে আসো তাহলে তখন আমি কড়াইশুঁটির কচুরি বানিয়ে খাবো। তো এখন তো খাওয়াতে পারছি না, মনটা খুব খারাপ লাগছে তোমাদের খাওয়াতে পারছি না। তো যাই হোক, আর এদিকে বর খাবে বলে দাঁড়িয়ে আছে, ও হলে প্রথমেই খাই কচুরি হয়, ও প্রথমে টেস্ট করে বলে মাকে, মা ওকে প্রথমে টেস্ট করাই, টেস্ট করিয়ে জিজ্ঞাসা করে যে কেমন হয়েছে। আর এদিকে খাবার দাবার নিয়ে আমি একদম উপরে চলে এসেছি। সন্ধেবেলার খাওয়া দাওয়াটা একদম জমে গেছে, আর আলুর দমটা আমি বানিয়েছি, আর সঙ্গে কিন্তু মিষ্টিও আছে গুড়ের রসগোল্লা। কেমন হয়েছে আলুর দমটা বলবি? ঠিক আছে, ভালো হয়েছে, একটু ঝাল হয়েছে, একটু ঝাল হয়েছে। ও ঠিক আছে, পরেরবার থেকে একটু কম করে ঝাল দেবো। আমার তো যেন আজকে ঠিকঠাকই লাগলো, খেতে খুব সুন্দর হয়েছে। বন্ধুরা আমাদের খাওয়া হয়ে গেছে, আমার এখন 1000 কাজ। খাওয়ার পরে এখন কাজ করতেই থাকো, কাজ করতেই থাকো। যেহেতু ভালো একটুখানি হাঁটাও হয় ঠান্ডার সময়, বাইরে তো যাওয়া হয় না, ছাদে আর যাওয়া হয় না ঠান্ডার সময়, ঘরের মধ্যেই হাঁটি এদিক ওদিক করতে করতেই হয়ে যায়। এই যে মুখ ধুইব, মুখে একটুখানি ফেস ওয়াশ দেব, চুল বাঁধব, ব্রাশ করব, তারপরে আর অনেক কাজ সেগুলো মেটাবো মিটিয়ে, তারপরে তাই গোপাল শোয়ানো নেই, মা গোপাল শুয়ে দেবে আজকে। তো তাহলে এখানেই গুড নাইট, আবার দেখা হচ্ছে পরের দিন সকালে। আজকে মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো।